হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার আজ তোমাদেরকে জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসি ও এটিকে মনবাগানের কিছু আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সমস্ত রকম স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে ফার্স্টে আসা যাক জামশেদপুর এফসি ও মুম্বাই সিটি এফ নিউজে জামশেদপুর ও মুম্বাই টিম একে অপরের সঙ্গে প্লেয়ার এক্সচেঞ্জ করে নিয়েছে জামশেদপুর থেকে জ্যাকি সিং মুম্বাই সাইন করেছেন এবং মুম্বাই থেকে ফারুক চৌধুরী জামশেদপুরে সাইন করেছেন তো দেখতে গেলে দুজনের জন্যই ভালো সাইনি কারণ জ্যাকি চাঁদ সিং সাইডিও লোবেরার আন্ডারে খুবই ভালো খেলতেন গোয়ার হয়ে আর বর্তমানে যেহেতু লোবেরা মুম্বাইয়ের কোচ তো তার আন্ডারে জ্যাকি ভালোই খেলবেন বলা যায় আর ফারুক চৌধুরীর কথা বলতে গেলে তিনি তার পুরনো টিম জামশেদপুরে ফিরে গেলেন মুম্বাই সিটি এফসিতে তিনি তেমন গেম টাইমও পয়েন্ট তো দুটি টিমের জন্যই খুবই ভালো সাইনি আর একটি নিউজ দেওয়ার আছে মুম্বাই সিটি এফসির সম্পর্কে তো মুম্বাই এফসি গোয়াল গোলকিপার মোহাম্মদ নওয়াজকে সাইন করিয়ে নিয়েছে আর কেন সাইন করিয়েছে সেটাও বলবো তোমাদের তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আসা যাক এটিকে মোহনবাগানের নিউজে তো এটিকে এমবি মুম্বাই সিটির গোলকিপার অমরিন্দর সিংকে পাঁচ বছরের জন্য সাইন করিয়ে নিয়েছে তাও আবার দশ প্লাস কোটি টাকায় স্যালারিতে তো দেখতে গেলে ভারতীয় সমস্ত প্লেয়ারদের থেকে সব থেকে বেশি স্যালারিতে এটিকে এমবিতে পরের সিজনে যোগ দেবেন অমরিন্দর বর্তমানে এটিকে এমবির গোলকিপার অরিন্দম ভট্টাচার্য দারুণ ফর্মে আছেন পরের মরশুমে ফার্স্ট ইলেভেনে কে খেলবে সেটা পরের সিজনেই দেখা যাবে তো গোলকিপার বেঞ্চ দারুণ শক্ত করে ফেললো এটিকে মোহনবাগান তো আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ